ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সে অংশ নেয়া দেশি বিদেশি শতাধিক কর্মকর্তার একটি টিম। ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি কোর্সের অংশ হিসেবে দুপুরে পরিদর্শনে আসেন তারা। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, শ্রীলঙ্কা, মিশর, যুক্তরাজ্য সহ 17টি দেশের প্রতিনিধিরা ছিলেন এই টিমে। তাদের স্বাগত জানান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান। পরিচিতি এবং প্রশ্নোত্তর পর্বে সংবাদের বিভিন্ন দিক, টেলিভিশনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং আলোচিত ঘটনা সংবাদ সংগ্রহ পরিবেশন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা বিভাগ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তারা। অপারেশন ইজ আনফোল্ডিং, ওকে, সাংবাদিকতার নীতি আমাদের যেমন মানতে হয়, তেমনি যখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় কোনো অপারেশন চলে তখন সেই ঘটনা জনগণকে জানানো সাংবাদিকদের দায়িত্ব। নায়িকা পরিমণির গ্রেপ্তারের দিনে এমন ঘটনাই ঘটেছে। আমি পরিদর্শন করতে এসেছি বলে বলছি না, আমি সব সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারাও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবর, হেডলাইন সবই দেখেন।